জয় হিন্দ বন্ধুরা তোমরা দেখছো তোমাদের এপি ইউটিউব চ্যানেল মা অনলাইন পয়েন্ট আজ আমরা আমাদের রাজ্যের পশ্চিমবঙ্গের কিন্তু দশটি চাকরির আলোচনা করবো এখানে এগারোটি রয়েছে টোটাল তো চলো আবেদন কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে লাস্ট ডেট কবে রয়েছে বয়স বেতন যোগ্যতা কী ঠিক আছে তো আজকে যেটা প্রথম চাকরি আমরা রেখেছি যেটার আপডেটটা সেটা হচ্ছে কিন্তু দেখতে পাচ্ছ বেঙ্গল সোশ্যাল ওয়েলফেয়ার রিক্রুটমেন্ট দু হাজার বাইশ রিক্রুটমেন্ট বোর্ড হচ্ছে ডিএম অফিস দার্জিলিং পোস্ট নেম হচ্ছে বেঞ্চ ক্লার্ক এলডিসি অর্ডারলি ঠিক আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাপ্লিকেশান মেট মোড তোমাদের অফলাইন নাম্বার অফ ভ্যাকেন্সি চারটা ভ্যাকেন্সি রয়েছে আন্ডার ডিএম অফিস জব ঠিক আছে ডিএম অফিসে তোমাদের চাকরিটি করতে হবে দার্জিলিংয়ে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে অ্যাপ্লিকেশন ফর্মটি আমরা প্রোভাইড করে দেবো নোটিফিকেশন ডেট ষোলো নয় দু হাজার বাইশ লাস্ট ডেট অ্যাপ্লাই করতে পারবে একুশ দশ দু হাজার বাইশ পর্যন্ত কোয়ালিফিকেশন বেঞ্চ ক্লার্কের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক পাস লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে মাধ্যমিক অর্ডারলির ক্ষেত্রে ক্লাস এইট পাস কিন্তু হতে হবে বয়স তোমাদের একুশ থেকে চল্লিশ বছর ওভি দের জন্য তিন বছর এস সি এসটিটা কিন্তু পাঁচ বছরের ছাড় পাবে অ্যাপ্লিকেশান ফিস কোনো রকম অ্যাপ্লিকেশান আবেদনের কোনো কোনো রকম কিন্তু ফিস নেই বেতনটা দেখে নাও বেঞ্চ ক্লার্কের ক্ষেত্রে তেরো হাজার পাঁচশো টাকা লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে তেরো হাজার পাঁচশো অর্ডার লির ক্ষেত্রে কিন্তু বারো হাজার টাকা স্যালারি তোমাদের কিন্তু দেওয়া হবে ইম্পর্টেন্ট ডেস ডেট যেগুলো রয়েছে একুশ থেকে একুশ তারিখ পর্যন্ত তোমাদের আবেদন কিন্তু চলবে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অফলাইন হবে এখানে কিন্তু অ্যাড্রেসটাও বলা রয়েছে অ্যাড্রেসটা পড়লাম না ঠিক আছে এই অ্যাড্রেসেই তোমাদের পাঠাতে হবে চিঠিটা তোমাদের আমরা আমরা নোটিফিকেশানটি প্রোভাইড করে দেবো অফিসিয়াল নোটিফিকেশনটি তোমাদের ভিডিও ডিসক্রিপশন বক্স টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থাকবে সেখানে কিন্তু যুক্ত হয়ে যাও তারপর দেখতে পাচ্ছ দ্বিতীয় নম্বর আসানসোল রামকৃষ্ণ মিশন রিক্রুটমেন্ট দু হাজার বাইশ আর কে এম আসানসোল অ্যাসিস্ট্যান্ট টিচার রিক্রুটমেন্ট করা হবে স্কুল এডুকেশনের তরফ থেকে অফলাইনে আবেদন বারোটি ভ্যাকেন্সি রয়েছে ডাব্লিউ বি টিচিং জব এটা কিন্তু ঠিক আছে আসানসোল তো এনি ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল যে কোনো ডিস্ট্রিক্টের আবেদন করতে পারবে উনিশ নয় থেকে আবেদন শুরু হয়েছে উনত্রিশ নয় দু পর্যন্ত আবেদন চলবে সাবজেক্ট কোন কোন সাবজেক্টে নিয়োগ নিয়োগ করা হবে পিওর সায়েন্স ইংলিশ সংস্কৃত হিস্ট্রি বেঙ্গলি সায়েন্স জিওগ্রাফি ঠিক আছে তো কোয়ালিফিকেশান কী রাখা হয়েছে অনলি মেল ক্যান্ডিডেটস ক্যান অ্যাপ্লাই আপার প্রাইমারি গ্র্যাজুয়েট ইন রিলেভেন্ট সাবজেক্ট বিএড অবলিক ডিএলএড ডিএলএড থাকতে হবে প্লাস স্টেট কোয়ালিফাই কিন্তু তোমাদের থাকতে হবে সেকেন্ডারির ক্ষেত্রে গ্রাজুয়েশান প্লাস তোমাদের কিন্তু বিএড কিন্তু থাকতে হবে এজ লিমিটের ক্ষেত্রে তোমাদের কিন্তু একুশ থেকে চল্লিশ বছর ও বিসিরা তিন বছর এস সি এসটি প্রার্থীরা কিন্তু পাঁচ বছর ছাড় পাঁচশো অ্যাপ্লিকেশন ফিসের ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে পাঁচশো টাকা এস এসটি পি ডাব্লুডির ক্ষেত্রে চারশো টাকা পেমেন্ট মোট তোমাদের কিন্তু ক্যাশে পেমেন্ট করতে হবে স্যালারি পার মান্থ অ্যাজ পার গভর্নমেন্ট রুলস অনুযায়ী রোপা অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে সিলেকশন প্রসেস প্রথমে তোমাদের রিটার্ন এক্সাম পার্ট ওয়ানে ফর্টি ফাইভ মার্কস রিটার্ন এক্সাম পার্ট টু দশ মার্ক একাডেমিক স্কোর থেকে থার্টি ফাইভ মার্কস ভিভা ভয়েস থেকে তোমাদের কিন্তু পাঁচ মার্কস আর ক্লার ক্লাসরুম ডেম ডেমনস্ট্রেশন সেক্ষেত্রে কিন্তু পাঁচ মার্কস তোমাদের কিন্তু থাকবে ইম্পর্টেন্ট ডেটস তোমাদের বাইশ তারিখ থেকে আবেদন শুরু উনত্রিশ তারিখ পর্যন্ত চলবে তো দশ দিন আগে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড হবে অনলাইন অফ মানে তোমাদের আবেদনটা অফলাইনেই কিন্তু হবে স্কুল অ্যাড্রেসটা দেখতে পাচ্ছো এটির লিঙ্কও ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাও সেখানে সমস্ত নোটিশের লিঙ্ক আমরা প্রোভাইড করে দেবো বেঙ্গল ট্রেসারি ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট ডিএম অফিস জব ডাটা এন্ট্রি অপারেটর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে পাচ্ছ অফলাইনে চারটি ভ্যাকেন্সি রয়েছে আন্ডার ডাব্লুবি গভর্নমেন্ট জব দার্জিলিং আর শিলিগুড়িতে এই ভ্যাকেন্সিটা নিয়োগ করা হবে কিন্তু এনি ডিস্ট্রিক্ট থেকে তোমরা আবেদন করতে পারবে বেঙ্গল বারো নয় দু হাজার বাইশ থেকে উনত্রিশ নয় দু হাজার বাইশ পর্যন্ত আবেদন চ চলবে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান পাস হতে হবে আর সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান একটি সার্টিফিকেট তোমাদের কিন্তু থাকতে হবে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে তোমরা কিন্তু আবেদন করতে পারবে ঠিক আছে এখানে অ্যাপ্লিকেশান ফিস কিন্তু শূন্য রাখা হয়েছে দেখতে পাচ্ছ নো ফিস নো ফিস তো তোমাদের স্যালারি কিন্তু এগারো হাজার টাকা দেওয়া হবে সিলেকশন প্রসেস তোমাদের রয়েছে কম্পিউটার টেস্টের ক্ষেত্রে থার্টি ফাইভ ভিভা ফাইসের ক্ষেত্রে ইন্টারভিউর ক্ষেত্রে কিন্তু পনেরো নম্বর রয়েছে ইম্পর্টেন্ট ডেটগুলো তোমাদের বলে দিলাম এটাও কিন্তু অ্যাপ্লাই অফলাইনে কিন্তু তোমাদের এটাও কিন্তু আবেদন হবে তারপরের জব যেটা দেখতে পাচ্ছ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট ঠিক আছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে গেস্ট টিচার নিয়োগ করা হবে ডিপার্টমেন্ট হায়ার এডুকেশন থেকে ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে জব লোকেশন জলপাইগুড়িতে তোমরা কিন্তু চাকরিটি পাবে এনি ডিস্ট্রিক্ট থেকে ওয়েস্ট বেঙ্গলের আবেদন করতে পারবে তো তোমাদের এখানে সাবজেক্ট রয়েছে জিওগ্রাফি ইংলিশ বেঙ্গলি সংস্কৃত এই চারটা সাবজেক্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে কোয়ালিফিকেশান গুড অ্যাকাডেমিক রেকর্ড থাকতে হবে তার সাথে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস এগ্রিগেড থাকতে হবে মাস্টার ডিগ্রির ক্ষেত্রে নেট সেট কোয়ালিফাই থাকতে হবে অথবা ক্যান্ডিডেট হ্যাভিং পিএইচডি ডিগ্রি ঠিক আছে রিলেভেন্ট সাবজেক্ট অর এক্সপেক্টেড ফ্রম নেট সেট ঠিক আছে যদি নেট সেট কেউ যদি পাস হয়ে থাকে এক্সেমটেড ফর ফ্রম নেট সেট থেকে কিন্তু যদি তোমরা পাস করে থাকো তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে তোমাদের কিন্তু বয়স কিন্তু যেটা চল্লিশ বছর পর্যন্ত থাকে সেটাই আছে অ্যাপ্লিকেশন ফিস কোনো রকম রাখা হয়নি ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এখানে তোমরা দেখতে পাচ্ছ জিওগ্রাফির অলরেডি ইন্টারভিউ সংগঠিত হয়ে গেছে বেঙ্গলির ক্ষেত্রে ছাব্বিশ নয় দু হাজার বাইশ সকাল দশটার দিক হবে ঠিক আছে তো ইংলিশের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সাতাশ নয় দু হাজার বাইশ আর সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু আঠাশ নয় দু হাজার বাইশ যারা যারা আবেদন করতে চাও তো ডাইরেক্টলি গিয়ে সেখানে কিন্তু করতে হবে হাউ টু অ্যাপ্লাই দেখতে পাচ্ছ ডিরেক্ট ইন্টারভিউ এখানে দেখতে পাচ্ছ ইন্টারভিউ ফিলেজটা দেওয়া রয়েছে কোথায় ইন্টারভিউ তোমাদের সংগঠিত হবে অফিস অব দ্য এনভিইউ জলপাইগুড়ি ক্যাম্পাস জলপাইগুড়ি সেভেন থ্রি ফাইভ ওয়ান জিরো ওয়ান তো তারপর দেখতে পাচ্ছ বর্ধমান ইউনিভার্সিটি রিক্রুটমেন্ট বর্ধমান ইউনিভার্সিটিতে টিচিং অ্যান্ড নন টিচিং পদে কিন্তু নিয়োগ করা হবে অফলাইনে পঞ্চাশটা প্লাস ভ্যাকেন্সি রয়েছে ডাব্লিউ ডাব্লিউ বি ইউনিভার্সিটি জব এটা পারমানেন্ট জব কিন্তু ঠিক আছে বর্ধমান এনি ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল তোমাদের কিন্তু আবেদনের লাস্ট ডেট আঠেরো দশ দু হাজার বাইশ অলরেডি আবেদন শুরু হয়ে গেছে আট নয় দু হাজার বাইশ থেকে টিচিং পোস্টের ক্ষেত্রে তোমাদের নিয়োগ করা হচ্ছে প্রফেসর অ্যাসোসিয়েট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নন টিচিং পোস্টের ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ টেকনিক্যাল অফিসার থ্রি টেকনিক্যাল অফিসার ওয়ান ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার কোয়ার্ডিনেটর ফর এস 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 টি সেল প্রজেক্ট অফিসার কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছো বি বিএসসি এমএসসি পোস্ট গ্রাজুয়েট রিলেভেন্ট সাবজেক্ট পিএইচডি ঠিক আছে চেক দ্য অফিশিয়াল নোটিফিকেশান পিডিএফ তোমাদের অফিশিয়াল পিডিএফ পিডিএফটি কিন্তু আমরা দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম গ্রুপে কিন্তু যুক্ত হয়ে যাও পোস্ট ওয়াইজ ভ্যারিয়াস ঠিক আছে তো ও বিসিদের ক্ষেত্রে তিন বছর আর এস সি এসটি ক্ষেত্রে পাঁচ বছর কিন্তু ছাড় পাচ্ছো অ্যাপ্লিকেশন ফিসের ক্ষেত্রে তোমাদের টিচিং পোস্টের ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছো পনেরোশো টাকা করে রাখা হয়েছে নন টিচিংয়ের ক্ষেত্রে কিন্তু হাজার টাকা ঠিক আছে টিচিং পোস্ট এসসি এসটি ক্ষেত্রে সেখানে হাজার টাকা নন টিচিংয়ের ক্ষেত্রে হাজার অ্যান্ড সাতশো পঞ্চাশ টাকা যারা যেটাতে আবেদন করবে দেখে নেবে একবার কাইন্ডলি বর্ধমান ইউনিভার্সিটির স্যালারিটা দেখতে পাচ্ছ প্রফেসরের ক্ষেত্রে এক লক্ষ চুয়াল্লিশ হাজার দুশো থেকে দু লাখ হাজার টাকা ঠিক আছে স্যালারি তোমরা অনেক পাবে স্যালারিটা নিয়ে আলোচনা করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে স্টার্টিং ডেট আমরা প্রথমেই বলে দিয়েছি ভিডিওর প্রথমে অ্যাপ্লাই কিন্তু অফলাইন মোডে হবে ঠিক আছে অ্যাড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে দেওয়া অ্যাড্রেসটিতে তোমরা কিন্তু কনট্যাক্ট করে নিতে পারো বা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও নোটিশটি আমরা দিয়ে দেবো কোনো প্রবলেম নেই বাঁকুড়া ডিস্ট্রিক্ট আশা কর্মী রিক্রুটমেন্ট যা যারা আশায় যোগ দিতে চাও নিজের ডিস্ট্রিক্টের নামটি অবশ্যই নিচে কমেন্ট সেকশনে জানিয়ে দিও এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের কতটি ভ্যাকেন্সি রয়েছে একশো ষোলো প্লাস বত্রিশটা ভ্যাকেন্সি রয়েছে পারমানেন্ট জব ঠিক আছে খাতরা অ্যান্ড বাঁকুড়ার ক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট এই দুটো জায়গা থেকেই হতে হবে ডিভিশন বা সাব ডিভিশন থেকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে ষোলো নয় দু হাজার বাইশ থেকে আবেদন শুরু হয়েছে সাতাশ নয় দু হাজার বাইশ পর্যন্ত আবেদন চলবে এখানে ম্যারিড ওমেন ডিভোর্স ঠিক আছে বা বিবাহিত তাহলে কিন্তু আবেদন করতে পারবে ক্যান্ডিডেটরা ক্যান্ডিডেটকে কিন্তু এইট পাস হতে হবে অবশ্যই ক্যান্ডিডেট মাস্ট পাস্ট মাধ্যমিক অর হ্যাঁ তোমাদের মাধ্যমিক পাস হতে হবে ঠিক আছে মাধ্যমিক পাস হলে তুমি কিন্তু আবেদন করতে পারবে তোমাদের বয়স কিন্তু জেনারেলদের ক্ষেত্রে তিরিশ বছর ঠিক আছে এস বাইশ বছর জেনারেলদের ক্ষেত্রে মানে সব বেশি বয়স চল্লিশ বছর এস সি ক্ষেত্রে চল্লিশ বছর নিম্নে তোমাদের এখানে জেনারেলদের তিরিশ বছর এসসি এস বাইশ বছর ঠিক আছে আর ঊর্ধ্বতম এটা রয়েছে ওকে তো অ্যাপ্লিকেশান ফিসের ক্ষেত্রে কোনো রকম অ্যাপ্লিকেশান চার্জ রাখা হয়নি এটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের স্যালারি তোমাদের চার হাজার পাঁচশো টাকা আর আদার অ্যালাউন্স যেগুলো রয়েছে সেগুলো ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু নিয়োগ প্রক্রিয়া করানো হবে অ্যাপ্লাই অফলাইনে হবে দেখতে পাচ্ছ তোমাদের ফর্ম ফিল আপ করে কিন্তু নোটিফিকেশান উল্লেখিত সহ নিজের ব্লক অফিসে জমা দিতে হবে নদিয়া আশাকর্মী রিক্রুটমেন্ট নদিয়া এ এমডি আশাকর্মী রুরাল হেলথ অফলাইন তিরিশটা প্লাস ভ্যাকেন্সি রয়েছে আশাকর্মী জবস নদিয়া ঠিক আছে এখানে পারমানেন্ট রেসিডেন্ট অব কনসার্ন ব্লক আবেদন শুরু হয়েছে আট নয় দু হাজার বাইশ থেকে আবেদন চলবে উনত্রিশ নয় দু হাজার বাইশ তারিখ পর্যন্ত নদীয়া আশাকর্মী কোয়ালিফিকেশনের ক্ষেত্রে সেম রয়েছে আর বললাম না তোমাদের এখানে সমস্ত কিছু সেম ঠিক আছে এটার ফর্মও কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাড হয়ে যাও পেয়ে যাবে তারপর তোমরা দেখতে পাচ্ছ নর্থ দিনাজপুর এসটিও উত্তর দিনাজপুর আশাকর্মী ঠিক আছে রুরাল হেলথ উনিশ প্লাস ভ্যাকেন্সি রয়েছে অফলাইন আবেদন করতে হবে এখানে জব লোকেশন উত্তর দিনাজপুর হবে পারমানেন্ট জব রেসিডেন্ট ব্লক হতে হবে কিন্তু অ্যান্ড গ্রাম পঞ্চায়েত হতে হবে যেগুলোতে নিয়োগ করা হবে নোটিফিকেশান ডেট সাত নয় দু হাজার বাইশ আবেদন চলবে আঠাশ নয় দু হাজার বাইশ পর্যন্ত সাব ডিভিশন রয়েছে রায়গঞ্জ ইসলামপুর থেকে কিন্তু তোমাদের এই পদগুলো রয়েছে উত্তর দিনাজপুর ঠিক আছে আর বাকিগুলো সব সব কিছু কিন্তু সেম তোমাদের বলা রয়েছে তারপর নেক্সট রিক্রুটমেন্ট আমরা দেখতে পাচ্ছি যেটা আইসিডিএস ডিপার্টমেন্ট কলকাতা অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট আইসিডিএস অঙ্গনাড়ি কর্মী অ্যান্ড অঙ্গনড়ি সহায়কা আইসিডিএস অফলাইনের মাধ্যমে নিয়োগ করা হবে এটা তোমাদের কিন্তু পারমানেন্ট জব দেখতে পাচ্ছ খিদিরপুর অ্যান্ড ভবানীপুরের ক্ষেত্রে কলকাতায় কিন্তু রিক্রুটমেন্ট করানো হচ্ছে পারমানেন্ট রেসিডেন্ট অফ খিদিরপুর অ্যান্ড ভবানীপুর তিরিশ আট দু থেকে আবেদন শুরু হয়েছে চোদ্দো দশ দু হাজার পর্যন্ত আবেদন কিন্তু চলবে এখানে এখানে অঙ্গনারী কর্মীর ক্ষেত্রে টেন প্লাস হতে হবে অঙ্গনারী সহায় সহায়িকার ক্ষেত্রে এইট ক্লাস পাস কিন্তু অবশ্যই হতে হবে অনলি ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই পারমানেন্ট রেসিডেন্ট কনসার্ন আইসিডিএস এরিয়ার ক্ষেত্রে কিন্তু হতে তাহলে কিন্তু আবেদন করতে পারবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত আবেদন তোমরা করতে পারবে এখানে কোনো রকম আবেদন ফি নেই অঙ্গনারি কর্মীর স্যালারি এখানে দেওয়া রয়েছে সাত হাজার দুশো পঞ্চাশ টাকা অঙ্গনড়ি সহায়িকা স্যালারি দেওয়া রয়েছে পাঁচ হাজার তিনশো টাকা কিন্তু প্রতি মাসে তোমরা বেতন পাবে সিলেকশন প্রসেস রিটার্ন এক্সাম নব্বই মার্কের হবে তারপর তোমাদের দশ মার্কের কিন্তু ইন্টারভিউ হবে ডেটগুলো তোমাদের বলা রয়েছে দশ দিন আগে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি জারি হবে আবেদন ফর্ম পেতে উপরোক্ত দুটি শিশু বিকাশ প্রকল্পের আধিকারিক কার্যালয়ে গিয়ে যোগাযোগ করুন তো কী কার্যালয়গুলো রয়েছে তোমরা দেখে নিতে পারো ওখানে ফার্স্ট ডাউনলোড কলকাতা আইসিডিডিএস রিক্রুটমেন্ট নোটিফিকেশান পিডিএফ দেখতে পাচ্ছো তোমাদের নোটিফিকেশনগুলো আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা নিয়ে নিতে পারবে ঠিক আছে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাচ্ছ সবথেকে ভালো এডাবলিউএস টিচার রিক্রুটমেন্ট এটা হচ্ছে আর্মি ওয়েলফেয়ার ঠিক আছে তো এখানে অল ইন্ডিয়া ভ্যাকেন্সি পঁচিশ আট দু হাজার বাইশ থেকে পাঁচ দশ দু হাজার বাইশ পর্যন্ত তো এটা তোমাদের দেখাতে চাইনি বাট চলে এসেছে এটা তো এখানে ভ্যাকেন্সিগুলো দেখতেই পারো ঠিক আছে বিএড গ্র্যাজুয়েশান প্লাস বিএড হতে হবে বা ডিএড ফিফটি পার্সেন্ট নাম্বার সহ তাহলে তোমরা কিন্তু আবেদন করতে পারবে এখানে ঠিক আছে রকম আবেদন ফিস নেই সিলেকশন প্রসেস তোমাদের রিটার্ন এক্সাম ইন্টারভিউ তারপর তোমাদের টিচিং স্কেল অ্যান্ড কম্পিউটার টেস্ট দিয়ে তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমাদের রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু করানো হবে তো তারপরে জবটা দেখতে পাচ্ছ যেটা দিল্লি পাবলিক স্কুল ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ করা হবে প্রাইমারি প্রাইমারি টিজিটি পিজিটি লাইব্রেরিয়ান অ্যান্ড নন টিচিংয়ের ক্ষেত্রে একশো প্লাস ভ্যাকেন্সি রয়েছে প্রাইভেট স্কুল জব ডাব্লিউ টিচিং জব কলকাতা অ্যান্ড দুর্গাপুর ডিপিএস দুটোতেই কিন্তু নিয়োগ করা হবে এনি ডিস্ট্রিক্ট অফ বেঙ্গল চোদ্দো নয় দু হাজার বাইশ থেকে আবেদন শুরু হয়েছে তিরিশ দশ দু হাজার বাইশ পর্যন্ত আবেদন চলবে এখানে কোয়ালিফিকেশান বা সাবজেক্টগুলো তোমরা দেওয়া রয়েছে সমস্ত সাবজেক্টগুলোরই ভ্যাকেন্সি রয়েছে তোমরা দেখে নিতে পারো এখানে পিজিটির ক্ষেত্রে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ যে বিএড প্লাস মিনিমাম টেন ইয়ার্স অ্যাট সিমিলার লেভেলে তোমাদের কিন্তু পড়াশোনা পড়াশোনার অভিজ্ঞতা থাকতে হবে এখানে বিভিন্ন রকম পোস্টে কিন্তু বিভিন্ন রকম নেওয়া হচ্ছে ঠিক আছে তো তোমরা একবার নোটিফিকেশানটি কাইন্ডলি চেক করে নেবে আমরা নোটিফিকেশনটি তোমাদের দিয়ে দেবো রকম ফিস নেই তবে তোমাদের স্যালারি স্কেল ভালো রয়েছে পিজিটির ক্ষেত্রে একাত্তর হাজার তিনশো আঠাশ টিজিডির ক্ষেত্রে সাতষট্টি হাজার পাঁচশো একুশ টাকা প্রাইমারির ক্ষেত্রে চুয়ান্ন হাজার একশো ছাব্বিশ টাকা কিন্তু দেওয়া হবে সিলেকশন প্রসেস তোমাদের রিটার্ন টেস্ট হবে তারপর তোমাদের ইন্টারভিউ টেস্ট হবে আবেদন শুরু হয়ে গেছে পনেরো নয় দু হাজার বাইশ আবেদন চলবে তিরিশ দশ দু হাজার বাইশ পর্যন্ত তোমাদের কিন্তু এখানে অনলাইনে অ্যাপ্লাই হবে অনলাইন অ্যাপ্লাই লিঙ্কগুলো আমরা টেলিগ্রাম গ্রুপে দিয়ে দেবো টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার জন্য ভিডিও বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে যুক্ত হয়ে যাও সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা সেখানে পেয়ে যাবে আশা করি তোমরা ভিডিও দেখে অনেকটা হেল্প পেয়েছো যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও চ্যানেলে প্রথম হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি ক্লিক করে দিও ভালো থেকো সুস্থ থেকো জয় হিন্দ জয় ভারত